লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অর্মিদীপ, এনাও তোমার বক্তৃতা দেওয়ার কাগজ। গাড়ির নাম্বার তো এতক্ষণ আপনারা রিনির পারফরমেন্স দেখলেন, সেটা শেষ হলো। এবার আমি উর্মিকে স্টেজে আসার জন্য অনুরোধ করব, কারণ এই অ্যাপ ক্যাবে ওর যে জার্নিটা, সেটা আমি অনুরোধ করব যেন ও এসে আমাদের সঙ্গে শেয়ার করেন। প্লিজ উর্মি, তুমি স্টেজে এসো একবার। উর্মি যা বাবা, মেয়েটা গেল কোথায়? পুজো কাণ্ড, এই হচ্ছে মেয়েকে নিয়ে মুশকিল। বুঝলে তো গাধা আমি কি বলতে চাইছিলাম? আমি বলবো আমি 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 বলবো আমি একটু বলবো হ্যাঁ এক মিনিট হ্যাঁ হ্যালো 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 বন্ধুগণ, বলছি যে আজকের কার্যক্রমে একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই উদ্যোক্তা যখন নেই তখন আমি মানে প্রধান অতিথি তো আমাদের ছোট্টা, আমি হচ্ছি বিশেষ অতিথি। আমি বরং একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছি সেই লোক যে উর্মিকে একদম ছোট্টবেলা থেকে একদম প্রথম থেকে ছোট্ট ছোট্ট পায়ে একটু একটু করে এগিয়ে যেতে দেখেছি। হ্যাঁ, তাই বন্ধুগণ, কঠোর সংগ্রাম করে কঠোর লড়াই করে আমি এই এই অ্যাপ ক্যাবের অনুষ্ঠানের আগে সুদূর সোমালিয়া থেকে ফেরত এসে আমি কি হচ্ছে আমাদের অ্যাপ ক্যাবের অনুষ্ঠান হচ্ছে সোমালিয়ার গল্প আমরা পরে বাড়িতে বসে বসে শুনবো? না না, টুকাই বাবু, এই গল্প নয়, এ আমার সংগ্রাম, আমার লড়াই। আমি এই মামা উর্মি নিশ্চয়ই খুঁজে বের করার চেষ্টা করছে বোমটা, কিন্তু এদিকে আবার কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না, অনুষ্ঠানটা স্বাভাবিক ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সর্বনাশ করেছে। সর্বনাশ, চাবি অনুষ্ঠানটা কাদের নিয়ে? যা গিয়ে কথা বল, যা ছুটকে আমার না চাবি লাগবে। আরে আরে, সবাই তো বলছে তুমি আগে বক্তৃতা দাও, নালে ও শুরু করে দেবে আবার, আর সব পরে হবে। এতগুলো মানুষ আস্তে আস্তে মরে গেলে কেমন দেখতে লাগবে বলো তো? কেমন আর দেখতে লাগবে, সব করা ডেড বডি, দাঁত বার করা থাকবে। আমি শুরু করবো, তুমি আমাকে আগে চাবিটা দাও। আরে দেবো তো বলছি, তুমি আগে বক্তৃতা দাও। আরে আমি চাবিটা নিয়ে চলে আসবো। আরে আগে বক্তৃতা দাও। আমার চাবি চাই বলছি না, গাড়িতে বোম আছে। হ্যাঁ, চাবি দাও।
পয়সা দিও, তাড়াতাড়ি দাও। হে ঠাকুর, আমি সবার ঢাল হয়ে দাঁড়াতে পারবো তো? সর্বনাশ করেছে, হাতের মাত্র 9 মিনিট সময়। উর্মি, উর্মি চলে এসো। অসম্ভব, যা করার আমাকে করতে হবে। আমি বোমটা ডিফিউজ করে দেবো। আমি দেখতে পাচ্ছি না, ভয় করছে আমার। উর্মি, এসব নিয়ে ছেলে খেলা করিস না, ওদিক থেকে সরে আয় বলছি। মা, আমি ছেলে খেলা করছি না, আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি। এতগুলো মানুষ, তাদের একটা প্রাণের ব্যাপার আছে, কখন বোম স্কোয়াড আসবে সে আর আমি ততক্ষণ অপেক্ষা করবো নাকি? যা করার আমাকেই করতে হবে। আরে কি বলছো, কি তুমি কি এসবের এক্সপার্ট নাকি? তুমি তুমি জানো এগুলো করা কতটা কঠিন? আশ্চর্য তুমি কেন বুঝতে পারছো না? এগুলো এগুলো কোন রকম সাপোর্ট ছাড়া করা যায় না। তুমি কি বোমের তার কাটতে জানো? কেন এরকম করছো? আমি অনেক সিনেমায় দেখেছি কি করে বোমের তার কাটতে হয়। আমি ঠিক পারবো, রং বুঝে তার কাটতে হয়। মেহনা, মেহনা প্লিজ প্লিজ, এটা এটা সিনেমা নয় রে, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। এই পেতনিটা তো কারোর কথাই শোনে না, নিজেও মরবে আর আমাদেরকেও মেরে ফেলবে। মূর্তি, আর তোমার মেয়ে কি খেপে গেল নাকি? সিনেমার বোম আলাদা বোম, এই বোম জীবন্ত তোর বাবা, মানে সত্যিকারের বোম। চলে আয় এখান থেকে, ওখান থেকে চলে আয়, চলে আয়। প্লিজ প্লিজ, সবাই কুল থাকো, আমি সিনেমার বুদ্ধি দিয়ে বোমে তা কেটে দেবো। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আরে উর্মি, তুমি কেন শুনছো না? তুমি কিছুতেই কথা শুনছো না। তুমি কি করছো? যদি কিছু একটা ঘটে যায় তখন কি হবে? সোজা 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 উর্মি, কি করছো? আমি কিছু বুঝতে পারছি না, কোথায় চলে? দেখি হাতে আর মাত্র 7 মিনিট সময় আছে, টুকাই বাবু দেখো, আর যা করার এর মধ্যেই করতে হবে আমাদের। আমি বলছি শোনো, এগুলো সিনেমায় হয়, এগুলো এগুলো বাস্তবে হয় না। আরে কেন হবে না টুকাই বাবু? আচ্ছা এখানে এতজন মানুষ এসেছে, তাদের কি দোষ বলো তো? ওরা তো আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে, এইভাবে ওদেরকে মারা যেতে দেবো? সব হবে না, এটা সম্ভব না টুকাই বাবু। আমি পারবো, আমি পারবো। উর্মি, তুমি না সত্যি ইনকরেজেবল। না টুকাই বাবু, আমি আমি সিনেমায় দেখেছি মুভিটাতে না, কোন তারটা যেন কেটেছিল আগে, লাল তার কেটেছিল। লাল তার কাটতে হবে আগে, তাহলেই ঠিক হয়ে যাবে সব। উর্মি, উর্মি, আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওটা ওটা সিনেমা ছিল, ওটা এটা বাস্তব, ওটা এটা সিনেমা নয়। প্লিজ বোঝো, প্লিজ। ওকে আটকাও, শুন প্লিজ, ওকে আটকাও। লেটস ট্রাই অ্যানাদার মেথড। হ্যাঁ, 10, 20, 40, 60, না 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 না, মাঝখানে তো 30-35 হতে আছে, আমি কাউন্টিং ভুলে যাচ্ছি টুকাই বাবু। চা করা করে দি। না উর্মি, আরে কি টুকাই, ওকে ওকে থামা। যা হয় হবে, যা হয় হবে। রক,
চলো এখান থেকে কেটে পড়ি। দেখবো তো। আরে এখানে থাকাটা সেফ নয়, এক্ষুনি ব্লাস্ট হবে, চলো। লাইভ দেখবো, দেখবো না লাইভ। আরে দেখবো তো, কিন্তু টিভিতে দেখবো, চলো। টিভিতে? হ্যাঁ চলো। আরে ব্যাস, সেফ ডিস্টেন্স। বম এক্সপ্লোশনের আওয়াজ শুনতেও পাবো, কিন্তু নিজেদের বিপদে পড়ার সম্ভাবনাও নেই। তুমি শিওর আওয়াজ শোনা যাবে? তুমি শিওর? আরে 200% শিওর। নিজের জেঠুকে চেনো না, উনি কি এলেবেলে বম রাখবেন? ধামাকা এরকমই কিছু একটা হবে। দেখাই যাক। ফোন। হ্যাঁ শুনুন শুনুন, আমি এটাই বলতে যাচ্ছিলাম, সব আন্ডার কন্ট্রোল। আগে বলো, যাদের দিয়েছি তারা ঠিক মতো কাজ করছে তো? এটাই তো বলতে যাচ্ছিলাম, সাংঘাতিক কাজ করেছে, আর 2 মিনিটের অপেক্ষা বোম ফাটলো বলে। চুমার হয়ে যাক সব, মজা পেয়েছি উম্মি। অ্যাপ ক্যাপ করবে, দেখাচ্ছি অ্যাপ ক্যাপ। আপনাকে যদি লাইভ টেলিকাস্টটা দেখাতে পারতাম তাহলে খুব ভালো তো, কিন্তু আপনার ভাইপো বললো রিস্ক না নিতে, মানে ওখানে থাকার প্রয়োজন নেই। শুধু ধামাকাটা হয়ে গেলে আমাকে একটা খবর দিও। তাহলেই হবে, ব্যাস। সেকেন্ড ইনিংসে এভাবে কামব্যাক করবো উর্মি ভাবতেও পারেনি। কি করে হবে, আমি তো কাউন্টিং ভুল করে তারপর গাড়ির ভেতর ঢুকেছি। কি করে টস, নীল বোমস্কটটা কখন আসবে? বসে পড়ুন, সবাইকে অনুরোধ করছি, আপনারা প্লিজ বসে পড়ুন, বসে পড়ুন সবাই। আপনি লালটা তো সিনেমাতে হয়েছিল বলে না, তেল পড়েছে, নীলটা কাটবেন কিন্তু। হ্যাঁ আপনি প্লিজ একটু থামবেন, আপনি যান এখান থেকে। তুমি এসো চলো। এই তাড়াতাড়ি এসো।
কি হলো বোম, কি হলো? মেয়েটাকে আবার সবকিছু বন্ডুল করে দিল। আরে ভেবা, গঙ্গারামের মতো দাঁড়িয়ে থাকো, চলো কি করবো, চলো। আরে আর ভয় নেই, বোমটা ডিফিউজ করা গেছে। তবে ম্যাডাম যা আজকে সাহস দেখিয়েছেন, এটার জন্য ওনার একটা বিগ স্যালিউট প্রাপ্য। কাণ্ড, আমরা কিচ্ছু জানতে পারলাম না, কে কে রাখলো এই বোমটা? বেনা, তুই তো কামাল করে দিয়েছিস রে। আমি কিছু করিনি রে, যা করেছে সব গোপলু করেছে, গোপলু সব বলে দিয়েছে আমায়। একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, বোমটা খুবই সাধারণ বোম, তবে এইভাবে সাজিয়ে রাখা নিছকই রসিকতা বলে মনে হচ্ছে। Anyways, Urmi, you need a big hand for your job. Three cheers for Urmi, Didi! Hip, hip, hooray! Three cheers for Urmi, Didi! Hip, hip, hooray! Three cheers for Urmi, Didi! Hip, hip, hooray! আরে আমি, আরে আমি তো তাড়াহুড়ো করে আসতে গিয়ে তোমার জন্য, আমি বলছি সবাই স্টেজে এত মাতামাতি করলো, উর্মি দিদি তোমার কোনো পারফরম্যান্স হবে না? হ্যাঁ হবে তো, নিশ্চয়ই হবে, চলো এসো। কি হচ্ছে, কোথায় বোম? এই তো মরছে মরছে মনে হচ্ছে। বিশেষ কিছু বলার নেই, আগেও যা বলেছি এখনো তাই বলবো। আমরা দুজনে দুজনের হাতে হাত রেখে এই স্বপ্ন বুনেছি, আর সেই বীজ ছড়িয়ে দিয়েছি সারা কলকাতায়। এখন ফসল ঘরে তোলার পালা। আর এই শর্মি ক্যাব শুধু আমাদের নয়, সারা কলকাতার সববার। শুধু সবাইকে সময় মতো গন্তব্যে পৌঁছে দেওয়াই নয়, বিপদে আনন্দে ভালোবাসায় পাশে থাকার নামই শর্মি ক্যাব। উর্মি, তুমি আবার এখন কি ভাবছো? আমি ভাবছি এসবের পিছনে কে আছে টুকাই বাবু, কি এরকম করলো আমাদের সাথে? কে আবার, মামুনি? না, মামুনি নয়, জানো তো অন্য কেউ যে আমাকে ওয়ার্ন করে গেল, যেভাবে মজা করে এখন দূর থেকে আনন্দ উপভোগ করছে। কি হতে পারে বলো তো, এটা অন্য কোনো বড় পাকা মাথা, জানো তো। এটা তো ওই লোকটা, সব কাজ তো হলো ম্যাডাম,
অথচ আমার পুরো টাকাটা পেলাম না। আরে আমি তোমার সাথে যোগাযোগ করেছি, কাজটা তো আর আমি দেইনি। আমি এসব কাজ করালে না ঝঞ্ঝাট রাখি না, বুঝলে? আমি যা কমিট করি সেটাই করি। বমি কোথায়? বমিটা ফাটলো কোথায়? কি ঢপের চাপ হচ্ছে এগুলো? আমি বললাম কোথায় বিশাল বড় ধামাকা হবে, বোম ফাটবে তা না, এর থেকে কালী ফটকা ফাটলো ভালো। কোথায় ধুমধাম হবে, মানুষ মরবে, এসব কিছু নেই। কেমন বোম রাখলাম ফাটলোই না। অত কিছু বুঝি না, আমার টাকাটা আবার চাই। শোনো, আমার কথা বলবে না, বলছি ওই সিটি ভিউ হোটেল আছে না, ওখানে রুম নাম্বার 9 চলে যাও, আসল লোক ওখানে আছে যে তোমাকে কাজটা দিয়েছে, যাও গিয়ে টাকা চেয়ে যাও। কার কথা বলছি মামনি? কে আছে হোটেল সিটি ভিউ এর রুম নাম্বার 9? কেনই বসে আমার অ্যাপ ক্যাপ লঞ্চের জায়গায় বম ফিট করলো? কাকে যে রেখেছে, দূর শুধু টাকা টাকা করে। দেরি করা যাবে না, যা করা তাড়াতাড়ি করতে হবে। উর্মি, কোথায় যাচ্ছ তুমি? আরে টুকাইবো, আমার একটা কাজ আছে, আমি সেখানেই যাচ্ছি। চলো আমি যাবো। না না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। মানেটা কি, তুমি ওই ছেলেটাকে আবার ফলো করছো তো? কেন উর্মি, কেন করছো এরকম? কিছুতেই দেখছি টুকাইবাবুকে আর আটকানো যাচ্ছে না, কিছু তো একটা করতেই হবে, ওকে তো আটকাতেই হবে। আহা টুকাইবাবু, আমি বাচ্চা ধরি না যে আমি ভুলভাল কিছু করে দেবো। আমি আসছি, আমার কাজ আছে, আমাকে তুমি এভাবে কথা বলে আটকিও না। হ্যালো, হ্যাঁ মিস্টার ভাটিয়া, শুনুন না, আমাকে একটু হেল্প করবেন? কি হলো আবার? ইভেন্ট ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব ঠিক আছে, ওসব নিয়ে কোনো কিছুই হয়নি। শুনুন না শুনুন না শুনুন না, আপনি টুকাইবাবুকে এক্ষুনি একটা ফোন করুন। ফোন করে টুকাইবাবুকে বলুন যে খুব জরুরি একটা কাজ আছে, আপনি ওনাকে, আপনি ওকে অফিসে ডাকুন। শুনুন না, ওকে না 2 ঘন্টা মতো আটকে রাখুন, 2 ঘন্টা মতো এদিক ওদিক কাজের কথা নানা কথা বলে আটকে রাখুন, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। সবই বুঝলাম, কিন্তু কি হয়েছে বলুন তো? কোনো প্রবলেম কি? আমি আসবো। না না প্লিজ না, আপনাকে এত কিছু করতে হবে না, যেটুকু বললাম সেটুকু করুন প্লিজ। হোটেল সিটি ভিউ রুম নাম্বার 9।